ওয়েলকাম ব্যাক। আজকে একটা মজার একটা সেন্টেন্স নিয়ে আসলাম, এই মজার সেন্টেন্সটা আপনারা শিখে রাখতে পারেন। মজার সেন্টেন্সটা হচ্ছে আই ডু ডু। এই সেন্টেন্সটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট আপনাদেরকে বলতে হবে, কমেন্টে ঝটপট জানান। 10 সেকেন্ড আপনি সময় পাবেন, তো আমি কাউন্টডাউন করছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0, স্টপ। তো কে কী কমেন্টে লিখলেন আই ডু ডু, এর এই সেন্টেন্সটা কারেক্ট নাকি ইনকারেক্ট? সবার ধারণা এটা ইনকারেক্ট, কিন্তু আসলে ইনকারেক্ট না, এটা কারেক্ট সেন্টেন্স। পাশাপাশি দুইটা ডু বসছে, তো দুইটা ডু এর ব্যাখ্যা কী হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যে এখানে দেখেন, আমরা জানি যে ডু প্রিন্সিপাল ভার্ব এবং হেল্পিং ভার্ব দুটো হিসাবেই কাজ করে। আবার প্রশ্নবোধক বাক্য তৈরি করতেও কিন্তু ডু এর ব্যবহার আছে, অর্থাৎ ডু ছাড়া কোনো সেন্টেন্স সহজে তৈরি হয় না। তো আমরা দেখি আই ডু ডু এটা আবার কীরকম সেন্টেন্স। ডু ডু পরপর দুইটা একই শব্দ ব্যবহার হয়েছে। এখানে দেখেন কোনটা প্রিন্সিপাল ভার্ব, কোনটা সাহায্যকারী ভার্ব, এটা কীভাবে বুঝবেন? এটা কি বের করতে পারবেন কোনটা সাহায্যকারী কোনটা মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব? তো প্রিন্সিপাল ভার্ব কি, মূল ভার্ব কি, এগুলো সাহায্যকারী ভার্ব কি, এগুলো তো আপনারা জানেন। তো এখানে আমি দেখাচ্ছি যে এখানে প্রিন্সিপাল ভার্ব হবে এই দুটা। আর এই দুটা কি? এই দুটা হচ্ছে এক্সট্রা একটা ডু। ডু এটাকে বলা হয় ইমফ্যাসিস ওয়ার্ড, অর্থাৎ এই শব্দটা বসলে, এই ডুটা বসলে সেন্টেন্সটাকে জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়, এই জন্য একে বলা হয় ইমফ্যাসিস ওয়ার্ড। আই ডু ডু মানে আমি করি, তাছাড়া কিন্তু কেউ করে না, মানে আমি করি, আমার করাটা খুবই জরুরি বিষয়, বিষয়টা এরকম। আর এই ডুটা যদি আমি বাদ দিই, শুধু আই ডু দেখি, তাহলে আমি করি, অর্থাৎ নর্মালি করি, খুব একটা প্রয়োজনীয়ভাবে করি না। কিন্তু যখন আমি আই ডু ডু বলবো, তখন অত্যাবশ্যকীয়ভাবে আমি করি, তো এই জন্য একে ইমফ্যাসিস ওয়ার্ড বলা হয়। ইমফ্যাসিস মানে হচ্ছে জোরালো, জোরালো শব্দ, অর্থাৎ সেন্টেন্সটাকে জোর দেওয়ার জন্য ডু এক্সট্রা একটা ব্যবহার করা হয়। এটা গ্রামাটিক্যালি কারেক্ট, তো এই জিনিসটা আপনারা শিখে রাখলেন, এটা আপনি স্পিকিংয়ে ব্যবহার করতে পারেন, আপনার স্পিকিং কোয়ালিটিটা বেটার হবে। তো ডু নিয়ে আরও অনেক মজার মজার সেন্টেন্স স্ট্রাকচার আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত বিদায়।